রমজান স্পেশাল 11তম পর্বে আজকে আমি তৈরি করে দেখাবো অনেক বেশি রসালো মুচমুচে ইনস্ট্যান্ট জিলাপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইফতার টেবিলের খুবই জনপ্রিয় একটি আইটেম অর্থাৎ জিলাপি তৈরি করে দেখাবো। আজকে জিলাপিটি তৈরি করব মাত্র দুটো উপকরণ দিয়ে, যেটা কিনা সবার ঘরেই সবসময়ই থাকে। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। জিলাপি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, এরপর খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে বেকিং সোডা ব্যবহার করেছি আপনাদেরকে বেকিং সোডাই ব্যবহার করতে হবে। বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু জিলাপিগুলো অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে না। সব কিছু একবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু একটু করে পানি দিতে হবে এবং একটু একটু করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কিন্তু এই 1/2 কাপ পানি দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা হবে না, আমাদের পরবর্তীতে আরও কিছুটা পানি দিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা আমার হাত দিয়ে করে নেওয়াটাই একটু বেশি ভালো মনে হচ্ছিলো, এর জন্য আমি হ্যান্ডউইচটা সরিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি কাজটা খুব ভালোভাবে করে নিচ্ছি। মোটামুটি একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে ডিমটা অবশ্যই ব্যবহার করার জন্য। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমের সাথে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি স্প্যাচুলাটাকে সরিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে, আর ফেটানোটা যতটা পারফেক্ট হবে আপনাদের জিলাপিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে একটু ভালোভাবেই এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে। আর ঠিক এ পর্যায়ে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এবার আমি একটি গ্লাসের মধ্যে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, কারণ আজকের জিলাপি তৈরি করে নেওয়ার জন্য আমি এই পাইপিং ব্যাগটাই ব্যবহার করব। এবং এই পাইপিং ব্যাগের মধ্যে আমি প্রথমে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের ঘরে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে আপনারা চাইলে এখানে ক্যাচাপের বোতল ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়ে ব্যবহার করতে পারেন, তবে ছিদ্রটাকে একটু ছোট করে করতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে কেটে নিব। তবে আমি এখনই কাটবো না, যেহেতু আমি এখন চিনির শিরাটা তৈরি করব, এর জন্য ভাজার আগে আমি এখানে সামান্য করে কেটে নিব। শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এই 1/2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপের চাইতে কিছুটা কম পানি নিয়েছি। এখানে কিন্তু 1/2 কাপের চাইতে একটু বেশি পানি দিতে হবে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4টির মতো এলাচ দিয়ে দিচ্ছি এবং এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। আপনারা যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি নেবেন, তাহলে কিন্তু আপনাদের চিনি শিরাটা অনেক বেশি পারফেক্ট হবে। আর আপনারা যদি চিনি শিরাটা অনেক বেশি পাতলা করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের জিলাপিগুলো এই শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নরম হয়ে যাবে। জিলাপির মধ্যে খুব সুন্দর একটি কালার আনার জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণ এগিওলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালারটা টোটালি বাদ দিতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। যখন এই চিনি শিরাটা সম্পূর্ণ একবার ফুটতে শুরু করবে তখন এটা চুলো থেকে নামিয়ে নিতে হবে। যেহেতু শিরার মধ্যে আমরা পানি কম দিয়েছি, এর জন্য একটু বেশি সময় নিয়ে জাল করলে কিন্তু এই শিরাটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর নামানোর আগে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে শিরাটা জমে না যায়। লেবুর রস দেওয়ার পরে কিন্তু এই শিরাটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এবার জিলাপি তৈরি করে নেওয়ার জন্য এখানে বড় একটি ফ্রাইপ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে জিলাপি দিতে হবে। এর আগে দিলে কিন্তু জিলাপি নিচ থেকে চ্যাপ্টা হয়ে যাবে এবং ফুলবে না, এর জন্য তেলটা খুব ভালোভাবে গরম হওয়াটা খুবই জরুরি। তেল ভালোভাবে গরম না হওয়ার আগে যদি আপনারা এই জিলাপিটি এর মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু জিলাপি নিচ থেকে চ্যাপ্টা হয়ে যাবে এবং ফুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে জিলাপিগুলো তৈরি করছি, হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট দিলেই কিন্তু এই জিলাপিটা হয়ে যাবে। তবে আপনারা বারবার ট্রাই করতে করতে কিন্তু অনেক সুন্দর জিলাপি তৈরি করতে পারবেন। আর জিলাপিগুলো দেখেন আমি কিভাবে করছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। রমজান স্পেশাল এর আগের পর্বগুলো যারা আপনারা এখনও দেখেনি তারা চাইলে দেখে নিতে পারেন, সবগুলো রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর রমজান স্পেশাল পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার জিলাপিগুলো কয়েকটা অনেক বেশি সুন্দর হচ্ছে, কয়েকটা জিলাপি আমি কীভাবে পেস্ট দিচ্ছি আর কীরকম হয়ে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না,
বারবার প্র্যাকটিস করার ফলেই কিন্তু জিলাপিগুলো অনেক বেশি সুন্দর হবে। আমি একটু কাছ থেকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং একটু ঘুরিয়ে নেওয়ার সময় একটু উঁচু থেকে ঘুরিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু জিলাপিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ফুলে উপরে ভেসে উঠবে। আর জিলাপিগুলো ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। মিডিয়াম আঁচে এই জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজানোর পর যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে, তখন এই জিলাপিগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গরম থাকা অবস্থাতেই শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে আরও কয়েকটি জিলাপি তৈরি করে দেখাচ্ছি। এরকম হালকা করে চাপ দিতে হবে এবং হাতটাকে ঘুরিয়ে নিতে হবে। অনেক জোরে চাপ দেওয়া যাবে না, কিন্তু হালকা করে চাপ দিয়ে এবং আস্তে আস্তে করে এরকম ঘুরিয়ে কয়েকটা পেজ দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর জিলাপি তৈরি হয়ে যাবে। এভাবে করে সবগুলো জিলাপি তৈরি করে নেওয়ার পর আমি এই তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আর সব শেষে যে শিরাগুলো ছিল তা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য চুলো অফ করে দেওয়ার পর গরম চুলোর উপর আমি শিরার পাত্রটাকে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে জিলাপিগুলো দিয়ে দিলাম। জিলাপি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু উঠিয়ে নিতে হবে, অনেকটা সময় কিন্তু এর মধ্যে রাখা যাবে না। কিছুটা সময় এরকম নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়ার পর আমি শিরা থেকে এই জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে সবগুলো জিলাপি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর জিলাপি তৈরি করার পর আমি এগুলোকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু জিলাপি হয়েছে। এবার আমি সবগুলো জিলাপি মেপে নেওয়ার জন্য এখানে একটি কিচেন স্কেল নিয়েছি, তারপর আমি সবগুলো জিলাপি দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 593 গ্রাম হয়েছে, এখানে হাফ কেজি চাই তো কিছুটা পরিমাণ বেশি হয়েছে। জিলাপি তৈরি করে নেওয়ার পর আমি এর উপর কিছুটা পেস্তা বাদাম দিয়েছি, যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। রমজান স্পেশাল এর পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।